আচ্ছা সবাই একটু সাইলেন্ট হবে, অল অল কোয়াইট, এই কোয়াইট, একটু কোয়াইট। আপনারা নিশ্চয় খেয়াল করছেন যে লাস্ট সাত দিন থেকে আট দিন হঠাৎ করে আমাদের জায়েদ খান ওনার ভক্ত বেড়ে গিয়েছে, সেটা একটা কারণ আছে। এবং কালকে একটা নিউজ হয়েছে যেটা সবাই খুব বিভ্রান্ত হয়েছে। এই বিভ্রান্ত গুলো করছে হলো জায়েদ খান জয় চৌধুরী নামে একজন আছেন, তাকে দিয়ে দুটো ফেসবুক গ্রুপ এবং দুটো ইউটিউব চ্যানেল চালাচ্ছে, চালায় সেখানে টাকা দিয়ে এই পোস্ট গুলো হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা এসব বিভ্রান্তমূলক কাজ করবেন না। যদি বলেন আমার কাছে আমি কি করে জানলাম, কারণ যেহেতু এখন আপনার সাথে আমার একটা আইনি জিনিস চলছে, এটা আমার জানার মানে আমার নিজের প্রয়োজন থেকে আমি জেনেছি যে আপনারা এই কাজগুলো করছেন, সো এই কাজগুলো আর করেন না, আবারও রিকোয়েস্ট করছি। আর জয়, তুমি মাত্র আসছো চলচ্চিত্রে, আমার মনে হয় তুমি এখন নিজের ছবির দিকে মনোযোগ দাও, তুমি এই কাজগুলোতে এসো না। কি ধরনের বিভ্রান্তি মানে, কালকে আমাকে অনেকেই ফোন করছে যে আপু আপনি কোথায়, আপনি কি বাসায় কিনা, ঠিক আছে। এবং সাত আট দিন ধরে, এই সাত দিনের মধ্যে ওনারা তো ভক্ত হওয়ার কোনো কারণ নাই, বিভিন্ন রকম পোস্টে আজে বাজে কথা লিখছে বিভিন্ন রকম। তো আমরা ফাইন্ড আউট করেছি এই জিনিসগুলো হলো জয় জায়েদ খান জয় চৌধুরীকে টাকা দিয়েছে, সে টাকা দিয়ে দুটা ইউটিউব চ্যানেল এবং দুটা বড় ফেসবুক গ্রুপকে টাকা দিয়ে এগুলি করছে। আপু তো এগুলো তো সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমের আওতায়, তো আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এই বিষয়ে? সব কিছুর বিষয়ে পদক্ষেপ নিব, কিন্তু আমার কথা হলো যে এই যে মানে নোংরামির একটা শেষ, এগুলি কেন করছেন? যেমন কালকে একটা পেজ থেকে এমন লিখেছে যে নিপুণ ওরফে নাসরিন আক্তার গ্রেফতার হয়ে আছে ডিবি অফিসে। এটা আপনার মনে হচ্ছে না যে আমাকে বলছেন আমি আইন মানছি না? আপনি কি আইনটা খুব মানছেন? আপনি যে এইসব নিউজগুলো করাচ্ছেন এগুলি বলছেন, এগুলি ঠিক না। তো আমি এই জন্য আজকে আপনাদের সামনে বললাম এগুলি আপনারা করেন না প্লিজ, কারণ মাননীয় আদালত কি করে সেটার জন্য অপেক্ষা করেন, দেখেন। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, আমাদের এখনো কিন্তু 22 তারিখে শুনানি আছে, সেগুলোর জন্য একটু অপেক্ষা করেন। এই ফেসবুক গ্রুপ ইউটিউব গ্রুপ সেখানে টাকা দিয়ে গালিগালাজ করাচ্ছেন, তারপর বিভ্রান্তমূলক নিউজ করাচ্ছেন, এগুলি করবেন না। যারা গালাগালি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা? আমি তো আসলে আমি একটা কথা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আমি কিন্তু কথায় কথায় বলি না যে আমি আইনি ব্যবস্থা নিব, কথায় কথায় বলি না যে আমি ওখানে যাব, সময় বলে দিবে আমি কি করব। মানে প্রথমত সাবধান করে দিচ্ছি, আমি এখন ইনফর্ম করলাম যারা এটার পিছনে জড়িত ওনাদেরকে আগে ইনফর্ম করলাম, যারা লিখছে তারা তো পেইড এই জন্য লিখছে, কিন্তু আমার কথা হলো যারা এটা করাচ্ছেন আপনারা করেন। আচ্ছা আপনি কিভাবে কনফার্ম হলেন যে তারাই করাচ্ছে? নিশ্চয়ই আমার লোক আছে, আমার সোর্স আছে, আমার সোর্স দিয়ে আমি দেখেছি, আমার সোর্স না থাকলে তো আমি আর বলছি না। ছোট ভাই দাও ফুটো ফুটো
আমি কিনে দেবো।